কি পীর করা চাঁদ বাবা, পীর করা চাঁদ এলো হাড়ো আর বুকে, পূর্ণিমার চাঁদ দেখো উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ দেখো উদয় হয়েছে, পূর্ণিমার চাঁদ দেখো উদয় হয়েছে। শুয়েছে পূর্ণিমারি চাঁদ দেখো উদয় হয়েছে, পূর্ণিমারি চাঁদ দেখো উদয় হয়েছে, শোনো বলি বন্ধুগণে আশ্চর্য এই ঘটনা, সারা পৃথিবীময় গেছে ছড়িয়ে কথায় ভাই মিথ্যা না, সিলেট শাহজালাল, সিলেট শাহজালাল উনি গোরা চাঁদ বাবার গুরু ছিল, আরে বার শাহজালাল তিনি কিভাবে এনাদের এনে দিল, শাহজালাল বলে একদিন 365 জনাকে, আরে তাড়াতাড়ি চলো যাব আমরা এবার ইন্ডিয়াতে, তো এবার 365 জনের ভিতরে, তো এবার 365 জনের ভিতরে সপি যে পালিয়ে গেল, আরে একা করে 21 জনা তাতেই দেখো উঠিল, নদীর মাজায় পাটি বিছিয়ে তাতেই যে সব তুলেছে, আরে বার পাটিতে ওই তুলে নিয়ে গোরা চাঁদ বাবা শত লাস্টে দেখো উঠেছে, বলে সবাই চক্ষু বন্ধ করো, তোমরা চক্ষু যেন খুলবে না, আরে বার শাহজালালের কথা শুনে এরা চোখ বন্ধ করে দেখো না, তো ভাই চোখ যখন করলো বন্ধ এবার কিনারে পৌঁছে গেল, আরে বার কিনারেতে পৌঁছে গিয়ে তখন 22 জনকে শাহজালাল এই কথা বলে দিল, আরে শোনো গো তুমি বলে দিলাম আমি, শোনো গো তুমি বলে দিলাম আমি, 22 জনা চলে যাও 22 জায়গাতে, 22 জনা চলে যাও 22 জায়গাতে, শোনো গো আমি বলে দিলাম, শুনে নাও তুমি বলে দিলাম আমি, শুনে নাও তুমি বলে দিলাম আমি, 22 জনা যাও না 22 জায়গাতে, 22 জনা যাও না 22 জায়গাতে,
সোনা, বারে বারে বলে কথা টিরাক না, উত্তর চব্বিশ পরগনার সে সীমানাতে বসো না। গোরা চাঁদ বাবা আর দেখো এবার চলে এসেছে, শোনো তার কেরামতি তোমরা সবাই যে বাইশ জনে দেখো এবার বাইশ জায়গাতে পৌঁছে যায়। আর দয়াল গোরা চাঁদ বাবা তখন আসলো উত্তর চব্বিশ পরগানার সে সীমানায়, সে সীমানায় দেখো এবার ওই বিধাতারি নদীর পাড়েতে। আরে আসিয়া গোরা চান বাবা দেখো খেল কেমনই দেখিয়েছে। আরে প্রথম এলো গোরা চাঁদ বাবা, এবার দেখো বেড়া চাপাতে। আর বেড়া চাপায় সে বাবা তিনি রাখলো যে নিশানা, যে বেড়া চাপা কেন বলো? ও ভাই দে গঙ্গা থানা বেড়া চাপা কেন বলো? নাম যে তার হয়েছে আমার গোরা চাঁদ বাবার স্মৃতিতে, সে কানে ভরে দিয়েছে। কেমন স্মৃতি গোরা চাঁদ বাবা রেখেছে! লহর বেড়াতে চাপা ফুল, লহর বেড়াতে চাপা ফুল ফোটালো দেখো না, আরে লহর বেড়াতে চাপা ফুল ফোটালো দেখো না, আরে লহর বেড়ায় চাপা ফুল ফোটালো দেখো না। লহর বেড়ায় চাপা ফুল, লহর বেড়ায় চাপা ফুল ফোটালো দেখো না, গোরা চাঁদ বাবা স্মৃতি এবার রাখলো শোনো না, গোরা চাঁদ বাবা স্মৃতি তারে রাখলো দেখো না, আরে গোরা চাঁদ বাবা স্মৃতি তারে রাখলো দেখো না। লহর বেড়ায় যখন এবার চাপা ফুল ফুটিয়েছে, আরে ওই থেকে ভাই বেড়া চাপা নাম জেতার হয়েছে। চন্দ্র কেতু রাজা ভাই রে দেখে আশ্চর্য যে হয়, এ এক মুসলমান ফকির কোথায় থেকে আসলো তাই। চন্দ্রকেতু রাজা একদিন লাগে ওনার পিছনে, বলে আস্থা না দেব না মুসলমান ফকিরের এখানে। এবার পীর গোরা চাঁদ বাবা তখন, পীর গোরা চাঁদ বাবা তখন সব কথাটি শুনিয়া, আর চন্দ্রকেতু রাজাকে এবার দেবে দবুড়ি করিয়া। চন্দ্রকেতু রাজা একদিন তার নাতির অন্ন প্রশনের তরে, আর গঙ্গা মাকে দেখো এবার নেমন্ত্রণ করে আসে। সোনা বরসাতে বরসাতে এবার বৃষ্টি হচ্ছে দেখো না,
আর গোরা চাঁদ বাবা সামনে গিয়ে তারে রুকে দিল দেখো না, সে তাই হচ্ছে গো যোগ্য। তুমি মা সে তাই যাচ্ছ কেন, তবে আমার কথা শুনে মা ফিরে যাওয়া হবে তোমারই বাঞ্ছানীয়। তো ভাই ওই থেকে ওই গঙ্গা মা এবার দেখো যে ফিরে গেছে, তাই ওই জায়গাটার নাম দেখো দেহ গঙ্গা এ হয়েছে। তাই আরে মন দোলে অনুরাগে, মন দোলে অনুরাগে, আজি মিলে ভক্ত মুরিদানে, মিলে ভক্ত মুরিদানে, বিরহ যে জাগে বাবা মন দোলে অনুরাগে, মন দোলে অনুরাগে। জানি লহ কো সালাম খানি, তুমি মোর পীর জানি লহ কো সালাম খানি, ও গো মোর গোরা চাঁদ পীর, ও গো মোর গোরা চাঁদ পীর, তুমি মোর পীর জানি লহ কো সালাম খানি, ও গো মোর গোরা চাঁদ পীর, আজি মন দোলে অনুরাগে, গোরা চাঁদ বাবা স্বামীর লগনে তুমি বেতা দাও খনে খনে, স্বামীর লগনে তুমি বেতা দাও খনে খনে, ও গো মোর গোরা চাঁদ পীর, ও গো মোর গোরা চাঁদ পীর, স্বামীর লগনে বাবা বেতা দাও খনে খনে, ও গো মোর গোরা চাঁদ পীর, বাবা তোমারে সালাম দিতে, তোমারে সালাম দিতে আমার মনে জাগে বাবা মন দোলে অনুরাগে, গোরা চাঁদ বাবা মন দোলে অনুরাগে, গোরা চাঁদ বাবা মন দোলে অনুরাগে। তখন এবার পীর গোরা চাঁদ চন্দ্রকেতু রাজাকে দবুলি করে, আরে আস্তে আস্তে আসলো চলে, দেখো দেউল বাড়িতে রাক্ষসের ওই জ্বালায় দেখো, সেখানে কোন গ্রামে মানুষ এবার টিকছে না, আর রাক্ষস রাজাকে কর দিতে হবে, কোন কথাই চলবে না। এবার এক বাড়ি মাত্র ছিল, এবার দেখো এক ফ্যামিলিতে তিনজন, আর সেই দিন তাদের পালা পড়েছে যেতে হবে দেখো না। দয়াল পীর গোরা চাঁদ বাবা সন্দল গাজীকে সঙ্গে নিয়ে, আরে আস্তে আস্তে যাচ্ছে চলে, এবার দেখো সেই দেউল বাড়ি হতে গিয়ে দেখে কান্নার আওয়াজ,
এবার গিয়ে দেখে কান্নার আওয়াজ, গোরা চাঁদ বাবা তো থেমে গেল, আর থেমে গিয়ে তখন এবার এই কথাটি বলতে লাগিল, কোন কারণে কাছো তোমরা একবার আমায় দাও বলে, বলে আমরা এক ফ্যামিলিতে আছি তিনজন, কাছে আমরা আজকে রাক্ষস রাজাকে একজনকে দিতে হবে। তোমা বলে আমি যাব, আর পিপি বলে আমি যাব, আর স্বামী বলছে তোরা থাক, আমি আজকে আগে যাব। গোরা চাঁদ বলে বেটা তোদের কারো যেতে হবে না, আর তোরা দয়া করে একটি আমাদের মোরগ খাইয়ে দেনা। এবার মোরগ খাওয়ালো গোরা চাঁদ বাবাকে, এবার মোরগ খাওয়ালো গোরা চাঁদ বাবাকে, তখন এবার দেখো না আর এবার ঠিক ঘন্টা পড়ার আগে তারা গোরা চাঁদ বাবা পৌঁছে গেল, দেখো না পৌঁছে যখন গেল, এবার দেখো দেউল বাড়িতে, আর রাক্ষসের ওই জায়গায় বসে গোরা চাঁদ বাবা থাকে। রাক্ষসের ওই রাজা ছিল, রাক্ষসের ওই রাজা ছিল, এবার বাঁকা নন্দ দেখো না, আর আসিয়া জিজ্ঞাসা করে কে রাত জাগে বলো না, বলে রাত জাগে গোরা চাঁদ, আর রাত জাগে সুন্দর, আর ওই শুনিয়া তখন এবার বেঁধে গেল গন্ডগোল। গন্ডগোল বাঁধল যখন যুদ্ধ হচ্ছে দেখো না, আর জঙ্গলেতে মশাল জ্বালিয়ে গোরা চাঁদ বাবার সাথে শোনো না, ৩৬ যোজনে এক যোজন হয়, ৮০ যোজন হা করিয়া আসছে এবারে রাক্ষসেরা গোরা চাঁদ বাবাকে খেয়ে ফেলবে বলিয়া। তো আল্লাহ যাহারে পাঠিয়েছে, ও ভাই আল্লাহ যাহারে পাঠিয়েছে, আজি কে মারিবে তাহারে, আর এক তলোয়ারি দিয়ে রাক্ষস রাজার ঘোড়া সমেত মেরে দিয়েছে। রাক্ষস কুলই শেষ করে গোরা চাঁদ বাবা দেখো না, আর শেষের কালে ওই আকানন্দ গেল গোরা চাঁদের সই মার কাছে শোনো না। গোরা চাঁদ বাবার সইমা দেখো এবার গিয়ে তো বলতে থাকে, এক মুসলমান ফকির এসেছে আমাদের বংশে কারো রাখলো না যে, তো এবার গোরা চাঁদের সই বাপের কাছে, এবার চক্র বান্টি যে ছিল আরে এক কথাতে চক্রবান, দেখো সেই বাকানন্দকে দিয়ে দিল। চক্রবান দেওয়ার পরে যখন সইমা খবর পেয়েছে আর বলছে কি সর্বনাশ করলে তুমি, ও সেই আমার সই বেটা গোরা চাঁদ যে, কিন্তু তখন বলছে আয় চক্রবান তুই আমার
হাতে ফিরে আয়ে, আর হাতের তীর চলে গেলে আর কি ফিরে আসে হায়। ওই থেকে বলেছিল যখন শৈবাটাকে মারতে, ও তো জানে না চক্রবাণ ছেড়ে দিয়েছে, যখন শুনলো যে গোরাচাঁদ হচ্ছে আমাদের শৈবাটা, যখন চক্রবাণটা চাইছে যখন দিচ্ছে না, তখন বলছে যে বেটা হাতের তীর ছেড়ে দিলাম আর আমার হাতে আসবে না। ওই থেকে হলো যে হাতের তীর ছেড়ে দিলে আর হাতে আসে না, তাই আমার দয়াল গোরাচাঁদ বাবাকে কি বলে দিচ্ছে চক্রবাণকে, সেই গোরাচাঁদ বাপে মানে গোরাচাঁদ বাবার সই বাবা কি বলে দিচ্ছে দেখুন। তুই ধর্ম রাখবি, আরে রাখবি তুই ওই ধর্ম বেটা, রাখবি তুই ওই ধর্ম চক্রবাণ, ক্ষতি করিস না মোর ছেলেকে। রাখবি ধর্ম ও চক্রবাণ, ক্ষতি করিস না ছেলেকে। জানলে আমি দিতাম না ছেড়ে, জানলে আমি দিতাম না ছেড়ে, আমি আজ ওর হাতেতে। ধর্ম রে কো ও চক্রবাণ, ক্ষতি করো না মোর ছেলেকে। আর ক্ষতি তুমি করো না আজ, আজ আমার ছেলেকে। ক্ষতি তুমি করো না আজ, আজ আমার ছেলেকে। এই কথাটি যখন এবার চক্রবাণকে বলেছে, আরে বার সামেন দেনা গিয়ে চক্রবাণ পিছন দিয়ে গিয়েছে, পিছন দিয়ে গিয়ে তখন এবারে লাগলো তার ওই কন্দেতে, আর দেখো এবার শির কাটে গোরাচাঁদ বাবার কন্দে। রাক্ষসকুল ওই ধ্বংস করে সে তো যেখানে যেখানে বসেছে, আর সেইখানেতে দেখো এবার বৈঠকখানা হয়ে গেছে। বৈঠকখানা যখন এবার দেখো তো হয়ে গেছে, আর এবার দাবি করছে গোরাচাঁদ পানার ইটির গুঁড়ো আনতে হবে। পান ইটির গুঁড়ো যদি এবার যদি যাবে পাওয়া, আর গর্দান তো জোড়া লেগে যাবে, আমার মিটে যাবে যে চাওয়া। তো এবার সব জায়গাতে খুঁজলো, তবে সব জায়গাতে খুঁজলো, তবে ওই পানারিটির গুঁড়ো পাচ্ছে না। আর যখন ইটির গুঁড়ো পান না পেয়েছে, গোরাচাঁদ বলতে লাগে দেখো না, কি বালন্ডার বুকেতে পাকা বাড়ি হবে না, আর বালন্ডার বুকেতে পাকা বাড়ি হবে না। ওই ইটির গুঁড়ো পান কেন, ইটির গুঁড়ো পান কেন,
আমায় দিল না বালন দায়ে জানি পাকা বাড়ি হবে না বালন দাতে জানি পাকা বাড়ি হবে না জানি পাকা বাড়ি হবে না রে মন বাড়ি হবে না বালন দাঁতে জানি রে পাকা বাড়ি হবে না দেখো রে ভাই গোরা চাঁদ বাবা যখন বলে আর আস্তে আস্তে গিয়ে বসে সে এবার হারোয়া বিদ্যাধারী নদীর পাড়ে সেইখানেতে জঙ্গল ছিল দেখো সে তাই গিয়েছে ওর পাশে বেড়ি বাঁশতলা বলে একটা জায়গা দেখো রয়েছে ওইখানে গোরা চাঁদ বাবা আশা বাড়ি পুঁতেছে আরে এখনো তার নজির আছে সেখানে লাল মসজিদ রয়েছে এক রাতের বিনিময়তে একটা লাল মসজিদ তৈরি হলো আর গোরা চাঁদ বাবা সেই জায়গায় আশা বাড়ি পুঁতে দিল আসিয়া ওই বসে গেল আসিয়া ওই বসে গেল ওই বিদ্যাধারীর পাড়েতে আর সেথায় ছিল জঙ্গল বাবা কে বলো ঢুকতে পারে কিনু ঘোষ কানু ঘোষ নামে তাদের এক কবুলে গাইছিল আর গোরা চাঁদ বাবার কষ্ট দেখে কন্দেতে দুধ ঢেলে দিত কিনু ঘোষ কানু ঘোষ দেখো লক্ষ রাখে বসিয়া আর যে গাই দুধ দিত এত সে দুধ কোথায় যাচ্ছে চলিয়া এই বলিয়া তারা তখন লক্ষ এবার রেখেছে আর দেখে একদিন সেই কবুলে গাই গোরা চাঁদ বাবার কন্দেতে দুধ দিতে লাগে আর মাত্র দুদিন দিলে আর মাত্র দুদিন দিলে এবার ওই কন্দটা ভালো হতো আর দুদিন মাত্র দিলে তার ওই কাটা ঘাসে রে যেত এবার গোরা চাঁদ বাবার সামনে গাইটাকে গিয়ে মেরেছে আর দয়াল গোরা চাঁদ বাবা তখন এই কথাই যে বলতে লাগে গোরা চাঁদ বাবা কি বলছে তোরা কোন কারণে গাইটাকে মারিলি তা বল না কোন কারণে গাইটাকে মারলি তোরা বল না আমি তোদের বেটা আজ নিস্তার রাখবো না কোন কারণে গাইটা তোরা মারিলি তা বল না আমি আজ বেটা তোদের নিস্তার রাখবো না আমাকে মাটি দে না আমাকে মাটি দে না তোরা তো ভাই এসে দেন তোই আমাকে তোরা খবর দিয়ে দে আরে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে জানতোই আমারে খবর দিয়ে দে এবার দিয়ে দে দিয়ে দে দিয়ে দে জানতোই আমার খবর দিয়ে দে আজে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ও জানতোই আমার খবর দিয়ে দে
সবার কথা এক বাক্যই মেনে নিল, এক বাক্যই মেনে নিল, এক বাক্যই মেনে নিল। আমার গোড়া চাঁদ বাবার কথা এক বাক্যই মেনে নিল, এক বাক্যই মেনে নিল। তারা তো ভাই এসে এবারে কবর দিল, তারা তো ভাই এসে এবারে কবর দিল, তারপরে তাদের কি হাল হয়েছে? আরে গোড়া চাঁদ বাঁচিয়ে দিয়েছে, এরপরের ঘটনা শোনো যে, গোড়া চাঁদ বাঁচিয়ে দিয়েছে, এরপরের ঘটনা শোনো যে। তখন আমার গোরা চাঁদ পিয়া কে এবার মাটি দিয়ে চলে গেল, আর মাটি দেওয়ার পরে তখন গ্রামবাসীরা দেখতে পেল, বলছে কানু ঘোষ কিনু ঘোষ নামে ওরা এক ফকির এসেছে জঙ্গলে, আর সেই ফকিরটাকে মেরে তার মাটি দিয়ে এসেছে। রাখবো না আর ওকে হেতায়, এখন দিয়ে দাও না থানায়, আর যাতে ফাঁসির মঞ্চে ঝোলে আর দাও না ওদের সেই রাস্তায়। কিন্তু গোরা চাঁদ বাবার অর্ডারে তারা এবার মেরেছে দেখো তারে, আর মারিনি কিন্তু ভাই জানতো মাটি দিয়ে দিয়েছে। মাটি যখন দিয়ে দিল এবার তো ভাই শোনো না, মাটি যখন দিয়ে দিল এবার তো ভাই শোনো না, আরে তখন এবার কেস হলো ওদের তরে দেখো না। আস্তে আস্তে কানু ঘোষকে ফাঁসির অর্ডার হলো, আর এবার ফাঁসির অর্ডার হয়ে গেছে, মাত্র দুদিন আর বাকি ছিল। রাত এবার 12টার পরে গোরা চাঁদ বাবা নিজে ম্যাজিস্ট্রেটের দরজায় গিয়ে হাত বুলিয়ে দিয়েছে, হারে হাত বুলিয়ে দিয়ে তখন একসঙ্গে 12খানা দরজা খুলে যায়, আর এক আজদে ও লাশ গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায়। ম্যাজিস্ট্রেটকে বলে দেখো আমার কথা শোনো না, ওদের ফাঁসির হাতে থেকে বেটা মুক্তি তুই করে দেনা, কালকে সকাল বেলা যদি ওদের মুক্তি তুই না দিবি, তোর অফিস কোর্ট সব জ্বালিয়ে দেব, তুই চোখে দেখতে পাবি। আমি সেই পীর গোরা চাঁদ বেটা নামটা আমার শুনে নে, তার রূপ দেখিয়া ম্যাজিস্ট্রেট তখন এই কথা বলতে থাকে, আজ ধন্য পিয়া ধন্য তুমি, ধন্য পিয়া ধন্য তুমি, ধন্য তুমি একজনা, ধন্য পিয়া ধন্য তুমি, ধন্য তুমি একজনা, আর তোমার রূপে আমরা আজ হয়েছি দিবানা, তোমার রূপে আমরা আজ হয়েছি দিবানা।
পাগল হয়ে কিছুই বলতে পারছি না, তোমার রূপে পাগল হয়ে কিছুই বলতে পারছি না, যা বলবে তা শুনবো আমরা, যা বলবে তা শুনবো আমরা কথা আজ রাখো না, যা বলবে তা শুনবো আমরা কথা আজ রাখো না, তোমার রূপে আমরা আজ হয়েছি দিবানা, আরে তোমার রূপে আমরা আজ হয়েছি দিবানা, তোমায় বলি গোরা চাঁদ বাবা আজ কথা শোনো না, তোমায় বলি গোরা চাঁদ বাবা আজ কথা শোনো না, আর তোমার রূপে আমরা আজ হয়েছি দিবানা। ফাঁসির হাত থেকে মুক্তি দিল, আর ওইখানেতে গোরা চাঁদ বাবার দেখো মাজার হলো, ওই মাজারে উরস হয় এ ভাই এগারোই বারোই ফাল্গুনেতে, আর যত পশ্চিম বাংলার লোক যায় আরো পশ্চিম বাংলার বাইরে থেকে, ও ভাই বৃহস্পতিবার গিয়ে দেখো, আজ বৃহস্পতিবার গিয়ে দেখো এলাহি কাণ্ড কারখানা, বৃহস্পতিবার গিয়ে দেখো এলাহি কাণ্ড কারখানা, ও ভাই 70 জনা থাকে মেয়েরা ভাই 30 জনা বেটা ছেলে থাকে দেখো না, তাই গোরা চাঁদ বাবার কাছে যে যায় এবার চাইবে, আর সে তাহা ভাই পেয়ে যাবে, এ কথা মিথ্যা নয় যে, তাই কি বলছি, বাবা দরবারে তোমার আজি আমরা দিবানা, পিয়া দরবারে তোমার আজি আমরা দিবানা, তোমার নামের জোরে, তোমার নামের জোরে পাথর, তোমার নামের জোরে পাথর ডোবে শোলা ভাসে দেখো না, আরে গোরা চাঁদ বাবা তোমার দারে দিবানা, তোমার নামের জোরে সোলা ডোবে, তোমার নামের জোরে সোলা ডোবে পাথর ভাসে দেখো না, গোরা চাঁদ বাবা তোমার নামে দিবানা। আমরা হয়েছি দিবানা, তোমার নামে তোমার ধ্যানে আজ আমরা হয়েছি দিবানা, আর বৃহস্পতিবার গেলে, বৃহস্পতিবার গেলে ঘরে মন যে আর থাকে না, দরবারে তোমার আজ হয়েছি দিবানা, প্রিয়া দরবারে তোমার হয়েছি দিবানা। মেলা দেখো লাগিবে, আর তার 11 তারিখে গেলে ওই মাজারে দুধ তো দেখতে পাবে, কে দুধটা দিয়ে যাচ্ছে, ও ভাই লাখ লাখ লোক দেখো চারিধারে তো বসে আছে, আর কে দুধ যাচ্ছে দিয়ে সেইটা দেখিবে বলে, কিন্তু আজ পর্যন্ত কারো নজরেতে পড়ে না,
আর এবার গোড়া চাঁদ বাবার দুধ সবাই খায়, ধরে দেখো না। এগারো তারিখ কেটে গেলে যখন বারো তারিখের দিন আসে, আর লক্ষ লক্ষ সন্দল দেখো পৌঁছে যায় বাবার দরবারে। এবার বাবার দ্বারে পৌঁছে গিয়ে তো বাবার দ্বারে পৌঁছে গিয়ে তারা পায় কত যে কেরামতি। আরে তাই লিয়া কদ ঝনকার গায়ে, দেখো এই শেষ গান খানি। কি গান? সালাম লও পীর গোরা চাঁদ, আজ সালাম লও পীর গোরা চাঁদ, আজ সালাম লও পীর গোরা চাঁদ, সালাম লও পীর গোরা চাঁদ। এগারোই গেলে দ্বারেতে তোমার লোক দেখো ধরে না, একিন মনে যে যাহা চায় তার ঝোলি ভরে শোনো না। এগারো তারিখ আসিলে পরে দরবারে লোক ধরে না, একিন মনে যে যাহা চায় তার সেটা পায়ে দেখো না। জীবনে যাকে দেখব বলে মনে আশা তো জাগে, তাই যাব যে চলে মোরা গোরা চাঁদ বাবার দ্বারে। দয়াল পীর গোরা চাঁদের দ্বারে যারা এক নিয়েতে চলে যায়, আর তাদের আশা গোরা চাঁদ বাবা পূর্ণ এবার করে হায়। আরে পূর্ণ করে আশা তারা এবার ঘরেতে ফিরে আসে, বৃহস্পতিবার রাতে যাবে শুক্রবার নামাজের পরে আসিবে। তো ভাই লক্ষ লক্ষ লোকের জমায়েত, লক্ষ লক্ষ লোকের জমায়েত হয় সেথায় দেখো না। আর তাই লিয়া কদ ঝনকারে বার বলতে লাগে শোনো না। কি কথা বলছি? গোরা চাঁদ বাবার নামে আজি হয়ে দিবানা, গোরা চাঁদ বাবার নামে আজি হয়ে দিবানা,
আবার বৃহস্পতিবার হলে ঘরে, বৃহস্পতিবার হলে রে ঘরে মন যে থাকে না, গোরা চাঁদ পিয়ার নামে হয়ে দিবানা। নিয়েতে হই চলো বাবার দিবানা, দিবানা বাবার দিবানা। আরে এক নিয়েতে হব আমার পীরের দিবানা, দিবানা পীরের দিবানা। এক নিয়েতে হও তোমরা পীরের দিবানা, এক নিয়েতে হও না তোমরা পীরের দিবানা। গোরা চাঁদের নামে রে ভাই, গোরা চাঁদের নামে রে ভাই, গোরা চাঁদের নামে কেউ ভাই আক্ষেপ করো না। এক নিয়েতে হও না বাবা তারি দিবানা, রে ভাই তারি দিবানা। বৃহস্পতিবার এলে বৃহস্পতিবার এলে পরে দরবারেতে লোক না ধরে, আবার যার এবার মনে রাসা, যার যত মনে রাসা পুরাই দেখো না। আরে গোরা চাঁদ পীরের নামে হও দিবানা, তোমরা হও দিবানা। আগে গিয়ে ওচু করো, আগে গিয়ে ওচু করো বাবাকে জিয়ারত করো। পাশে আসে মসজিদ ভাই রে, পাশে আসে মসজিদ ভাই রে, নামাজ পড়ো না। এক নিয়েতে হও না তোমরা বাবার দেওয়ানা, রে ভাই শোনো বলি ভাই সকলে, বাবার করিশ্মা একটা দেখো না। আরে হাসনা বাজে বাড়ি ভাই রে, এ কথা যে মিথ্যা না। শোনা গেল হারোয়াতে গিয়ে এবার দেখো না, আর সেই মেয়েটির কিডনি খারাপ হয়েছে গো শোনো না। অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কেউ সারাতে যে পারল না। আর ওই কিডনি পাল্টাতে গেলে মেয়েটির ক্ষতি হবে দেখো না।
আনলো তারা ঘরে থেকে, এবার গোরা চাঁদ বাবার দরবারে। আর গোরা চাঁদ বাবার দরবারে এসে এবার রেখে দিয়ে পালিয়ে গেছে। কি পাড়ি মরলে মরবে অত, তো বাড়িও মরলে মরবে অত, চলো আমরা গোরা চাঁদ বাবার কাছে যাই। আর এক নিয়েতে ফেলে দিয়ে আমরা চলে আসি তাই। মেয়েটিকে রেখে যখন চলে এবার এসেছে, আর এবার বেশ দুদিন যখন এবার সেই মেয়েটির কেটে গেছে, হঠাৎ একজনার দেখো নজরেতে পড়েছে। আর এবার মেয়েটিকে ডেকে ভাই রে জিজ্ঞাসা করতে থাকে। মেয়েটিকে ডেকে কি জিজ্ঞাসা করছে, বলে বলো একবার তুমি বলো না, বলে বলো একবার তুমি বলো না, বলো কোথায় মা বলো তোমার ঠিকানা, বলো কোথায় মা বলো তোমার ঠিকানা রে। আরে বলো একবার তুমি বলো না, বলো একবার তুমি বলো না। তখন মেয়েটি যখন এবার বলেছে, জানি না কে আমায় রেখে দিয়ে গেছে। তখন মেয়েটি এবার দেখো বলিছে, জানি না কে আমায় রেখে দিয়ে গেছে, আমার বাড়ি কোথায় তোমরা তাই শোনো না, আমার কে বা আনলো আমি তাও জানি না, আমায় কে রেখে দিয়ে গেছে জানি না, বলো বলো কোথায় তোমার ঠিকানা রে, বলো বলো কোথায় তোমার ঠিকানা। সেই মেয়েটি যখন চার দিন কেটে গেছে, আরে অজ্ঞান হয়েছিল তখন, তার হোশ জ্ঞানটি ফিরে এসেছে। হোশ জ্ঞানটি ওই এলো ফিরে সেই মেয়েটির দেখো না। আরে বার বলতে থাকে কেঁদে কেঁদে, বাবা এ কথা যে মিথ্যা না, বলে কিডনি আমার খারাপ হলো, এবার ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আরে এখন আমার শরীর ফের আগের মতো হয়ে গেছে। সত্যি পীর গোরা চাঁদ বাবা এনার দেওয়া যায় না তুলনা, আর সত্যি আল্লাহর ওলি ইনি, আর করে না যে বাহানা। সেই মেয়েটি তখন বলছে, বাবা তোমার দাঁড়তে, বাবা তোমার দাঁড়তে লাখো সালাম, আমার সালাম গ্রহণ করোনা, গ্রহণ করোনা, এ গ্রহণ করোনা তোমার দরবারে লাখো সালাম, আমার সালাম গ্রহণ করোনা, এ গ্রহণ করোনা।
সাতটি দিন তার কেটেছে, আর আগের মতো সেই সবল আবার দেখো হয়েছে। সবল হলো সেই মেয়েটি, এ কথা যে মিথ্যা না। আর সেই মেয়েটির বাড়িতে ভাই খবর দিল দেখো না। ও ভাই একটা নয় দুটি নয়, অন্তত হাজার হাজার লোক এলো, যার মৃত্যু ঘোষণা হয়ে গেছে, সে কিভাবে বাঁচল বলো? আল্লাহর ওলি আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে, আর আল্লাহর ওলির দোয়া আল্লাহ তখনই কবুল করে। আমার গোরা চাঁদ বাবার গুণের কথা, আমার গোরা চাঁদ বাবার গুণের কথা এবার বললে তো সে সাবে না। ইয়াকুব বলে ওলিয়া কদ ঝনকারতে পীরের দামান ছাড়িস না। তাই দয়াল গোরা চাঁদ বাবা, দয়াল গোরা চাঁদ বাবার বোন আছে তারা গুনেতে, ওই তার নাম গো রওশন বিবি, একবার যারা গেছে তারা জানে। তাই ভাই বোনে দুজনেরই ওই কেরামতি এমন ছিল, আর আল্লাহ তালা ওলি খাতায় দেখো নাম দিয়ে দিল। কি আমি পীর পাগলা, আমি পীর পাগলা বাবা পীরের গোলাম, আমি পীর পাগলা ও গোরা চাঁদের গোলাম, লোকে আমাজে যা বলুক ভাই, লোকে আমাজে যা বলুক ভাই, আমি পীরের প্রেমে মগ্ন হয়ে সারাটি জীবন কাটাই, জীবন যে কাটাই আমি পীর পাগলা গোরা চাঁদ বাবার গোলাম, আমি পীর পাগলা গোরা চাঁদ বাবার গোলাম। আমার গোরা চাঁদ বাবা যদি রাতে দেখায় দিনের আলো, আমার মন চলেছে আগে আগে পিছে পিছে, আমরা যাই আমরা চলে যাই, আমি পীর পাগলা গোরা চাঁদ বাবার গোলাম, আমি পীর পাগলা গোরা চাঁদ বাবার গোলাম। চাঁদ বাবা আমার সেই মেয়েটিকে ভালো যখন হয়েছে, আর এবার যত লোক ছিল ভাই রে মেয়েটিকে যে নিতে এসেছে, মেয়েটির ওই মা দেখো দরবারে আঁচল পেতেছে, আর আঁচল পেতে তখন এবার দু চোখের পানি ফেলতে থাকে, চোখের পানি ফেলে বলে সত্যি পীর বাবা আছো তুমি, আজ ধন্য বলি ধন্য তোমায়, আজ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন পেয়েছি কোলে আমি। তাই পীরের দোয়া নিতে গেলে ও দাদা পীরের দোয়া নিতে গেলে কিন্তু
সেই পীরের মতোই হতে হয়, আর তোমার মনের ভিতর ময়লা থাকলে জাহান্নামায় যেতে হয়। তাই বলছি, এ জীবন সফল করার আশাতে বাবা তোমাকে আবার চরণ ধরেছি, এ জীবন সফল করার আশাতে তোমার চরণ আমি ধরেছি। একবার দাও দেখা, একবার দাও দেখা, আমি মনের কপাট খুলে রেখেছি তোমার চরণ।